আন্তর্জাতিক আপডেট, এক দেশ এক নির্বাচনত মুখর মারিলে মোদী কেবিনেটে। হয়, ঠিকই শুনিছে, দেশত একেলগে অনুষ্ঠিত হব লোকসভা আৰু বিধানসভাৰ নির্বাচন। বর্তমানে প্রশ্ন উত্থাপিত হয়েছে, কংগ্রেসে বিরোধিতা করেছিল এই মোদী সরকারের এই সিদ্ধান্ত, বর্তমান বিজেপির এই দাবি যে এক দেশ এক নির্বাচন হলে হ্রাস পাব নির্বাচনী ব্যয় আৰু বহু সময়। হয়, ঠিকই শুনিছে, এক দেশ এক নির্বাচনত বর্তমান মোহর মারিলে মোদী কেবিনেটে, আৰু মোদী কেবিনেটর এই কথা দাবি উত্থাপন হয়েছে যে এক দেশ এক নির্বাচন হলে হ্রাস পাব নির্বাচনী ব্যয় আৰু বহু সময়। এই মুহূর্তের এক বিগ আপডেট, এক দেশ এক নির্বাচনত মুখর মারিলে মোদী কেবিনেটে, আর মোদী সরকার এক বৃহৎ সিদ্ধান্ত, দেশত একেলগে অনুষ্ঠিত হব নাকি লোকসভা আর বিধানসভার নির্বাচন। এই এই নির্বাচনের কেন্দ্র করে বর্তমান এক প্রশ্ন উত্থাপিত হয়েছে যে একেলগে অনুষ্ঠিত হব নাকি লোকসভা আর বিধানসভার নির্বাচন। কংগ্রেসে বিরোধিতা করেছে এই মোদী সরকারের এই সিদ্ধান্ত, এই বৃহৎ সিদ্ধান্তক বিরোধিতা করেছে কংগ্রেসে, আর বিজেপির দাবি এক দেশ এক নির্বাচন হলে হ্রাস পাব নির্বাচনী ব্যয় আর সময়। একেলগে অনুষ্ঠিত হব লোকসভা আর রাজ্যসভার বিধানসভা নির্বাচন, এক দেশ এক নির্বাচনত মোহর মারিলে মোদী কেবিনেটে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর নেতৃত্বত গঠিত কমিটিয়ে দিছিল প্রতিবেদন, আর প্রতিবেদন অনুসরি আগন্তুক শীতকালীন অধিবেশনত সদনত উত্থাপন করা হব এই বিধেয়কখন। এই মুহূর্তের এক বিগ আপডেট, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর নেতৃত্বত গঠিত কমিটিয়ে দিছিল এখন প্রতিবেদন, আর কমিটির প্রতিবেদনখন বর্তমান আগন্তুক শীতকালীন অধিবেশনত সদনত হব উত্থাপিত, আর আইনত পরিণত হলে সমগ্র দেশতে একে হব একই সময়তে অনুষ্ঠিত হব নির্বাচন। এই মুহূর্তের এক ডর খবর, আইনত পরিণত হলে সমগ্র দেশতে একই সময়তে অনুষ্ঠিত হব নির্বাচন, আর নির্বাচন প্রক্রিয়া সমগ্র দেশতে একই সময়তে তেতিয়া অনুষ্ঠিত হব, আর একেলগে অনুষ্ঠিত হব লোকসভা আর রাজ্যসমূহর বিধানসভা নির্বাচন। এই পূর্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর কমিটিয়ে এই বিষয়ক লৈ সাক্ষাৎ করেছিল 62টাক রাজনৈতিক দলক, আর সাক্ষাৎ করার পশতে 32টা দলে ইয়ার সমর্থন করেছিল। এই মুহূর্তের এক ডর খবর, এই বিষয়টি লৈ 62টা রাজনৈতিক দলক সাক্ষাৎ করেছিল পূর্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে, কিন্তু 32টা দলে ইয়ার সমর্থন করেছিল, আর আন 15টা দলে ইয়ার বিরোধিতা করেছিল। একেলগে অনুষ্ঠিত হব লোকসভা আর রাজ্যসভা রাজ্যসমূহর বিধানসভা নির্বাচন। এই মুহূর্তের এক ডর খবর, আইনত পরিণত হলে সমগ্র দেশতে একে সময়তে অনুষ্ঠিত হব নির্বাচন, আগন্তুক শীতকালীন অধিবেশনত সদনত উত্থাপন হব এই বিধেয়কখন। বর্তমানে এই মুহূর্তের এক ডর খবর, এই ডর খবর আহি পড়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, আপ, সিপিএম, বিএসপি আদিয়ে বিরোধিতা করেছে এক দেশ এক নির্বাচনের এই প্রক্রিয়া। এক দেশ এক নির্বাচনত মুখর মারিলে মোদী কেবিনেটে, আর 15টা দলে ইয়ার বিরোধিতা করেছে, আর তার পরিপ্রেক্ষিত 32টা দলে ইয়ার সমর্থন করেছিল, আর সমর্থন করা দলকিটায় বর্তমান এক দেশ এক নির্বাচনত মুহর মারিব মোদী কেবিনেটত মুহর যে মারিছে, সেই মোদী কেবিনেটর এই সিদ্ধান্তক আদরণি জানাইছে, কিন্তু তার পরিপ্রেক্ষিত তার বিরোধিতা করে বর্তমান 15টা দলে জানাইছে বিরোধী মন্তব্য, আর কংগ্রেসে বিরোধিতা করেছে এই মোদী সরকারের এই সিদ্ধান্ত। বিজেপির দাবি এক দেশ এক নির্বাচন হলে হ্রাস পাব নির্বাচনী ব্যয় আর সময়। পূর্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর কমিটিয়ে এই বিষয়ক লৈ সাক্ষাৎ করেছিল 62টা রাজনৈতিক দলক, আর 62টা রাজনৈতিক দলের ভিতর 32টা দলে ইয়ার সমর্থন জানাইছে, আর 15টা দলে ইয়ার বিরোধিতা করেছে। এই মুহূর্তের এক ডর খবর, কেইদিনমানৰ পাছতে একেলগে অনুষ্ঠিত হব লোকসভা আর রাজ্যসমূহর বিধানসভা নির্বাচন, আইনত পরিণত হলে সমগ্র দেশতে একই সময়তে অনুষ্ঠিত হব এই নির্বাচন, আগন্তুক শীতকালীন অধিবেশন সদনত উত্থাপন হব এই বিধেয়কখন, আর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থাকুতে তেওঁৰ নেতৃত্বত গঠিত কমিটিয়ে দিছিল এখন প্রতিবেদন, আর সেই প্রতিবেদন অনুসরি আগন্তুক শীতকালীন অধিবেশনের সদনত উত্থাপন হব এই বিধেয়কখন। এক দেশ এক নির্বাচনত মুখর মারিলে মোদী কেবিনেটে, এই মুহূর্তের সভাটুক এক ডর খবর, একেলগে অনুষ্ঠিত হব নাকি লোকসভা আর রাজ্যসমূহর বিধানসভার যে নির্বাচন, সেই নির্বাচন প্রক্রিয়া। এক দেশ এক নির্বাচনত মুখর মারিলে মোদী কেবিনেটে, দেশত একেলগে অনুষ্ঠিত হব নাকি লোকসভা আর বিধানসভা নির্বাচন, এই প্রশ্ন বর্তমান সমাজ সচেতন লোকের মাজত এক উত্থাপিত হয়েছে। কংগ্রেসে বিরোধিতা করেছে এই মোদী সরকারের এই সিদ্ধান্ত, আর বিরোধিতা করার পাছতে কিছু কিছু মন্তব্য আগবাইছে। বর্তমান বিজেপিয়ে এনে ধরনের দাবি করেছে যে এক দেশ এক নির্বাচন হলে
হ্রাস পাব নির্বাচনী ব্যয় আৰু সময় হয় ঠিকই শুনিছে একেলগে অনুষ্ঠিত হ'ব লোকসভা আৰু ৰাজ্যসমূহৰ বিধানসভাৰ নিৰ্বাচন আৰু একেলগে অনুষ্ঠিত হ'ব প্ৰাক্তন ৰাষ্ট্ৰপতি ৰামনাথ কোবিন্দৰ নেতৃত্বত গঠিত কমিটিয়ে দিছিল এখন প্ৰতিবেদন এই এক দেশ এক নিৰ্বাচনক লৈ আগন্তুক শীতকালীন অধিৱেশনৰ সদনত উত্থাপন হ'ব এই বিধেয়কখন আৰু উত্থাপন হোৱাৰ পাছতে বত্ৰিশটা দলে বৰ্তমান জনাই আছোঁ আপোনালোকক ডাঙৰ খবৰ যে বত্ৰিশটা দলে কৰিছে ইয়াৰ পক্ষপাতিত মন্তব্য আৰু 15টা দলে কৰিছে বিৰোধী মন্তব্য আৰু বিৰোধী মন্তব্যৰ ক্ষেত্ৰত কংগ্ৰেছে বিৰোধিতা কৰিছে এই মোদী চৰকাৰৰ এই সিদ্ধান্তক এই বৃহৎ সিদ্ধান্তক কংগ্ৰেছে বৰ্তমান বিৰোধিতা কৰিছে আৰু বিজেপিৰ দাবী এক দেশ এক নিৰ্বাচন হ'লে নিৰ্বাচনী ব্যয় আৰু সময় বাছি যাব আৰু হ্ৰাস পাব বুলি ইতিমধ্যে কৰিছে কংগ্ৰেছ সমাজবাদী পাৰ্টি আপ চি পি এম বি এছ পি আদিয়ে বিৰোধিতা কৰিছে এক দেশ এক নিৰ্বাচনৰ এই প্ৰক্ৰিয়াক বৰ্তমান এইকেইটা দলে বিৰোধিতা প্ৰকাশ কৰিছে বুলি আমাৰ হাতত ইতিমধ্যে তথ্য আহি পৰিছে এক দেশ এক নিৰ্বাচনত মোহৰ মাৰিলে মোদী কেবিনেটে এই মুহূৰ্তৰ এক সবাতোকৈ ডাঙৰ খবৰ